নমস্কার, আমি শুভ্রা। আজ অ্যান্টি ড্রাগ এবং সেই উপলক্ষে কিন্তু আজ দ্য নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত শিলিগুড়ি শহরে যেসব ট্রাফিক পয়েন্টগুলি রয়েছে সেসব ট্রাফিক পয়েন্টে তারা কিন্তু গিয়ে আজ এই মিষ্টি জল এসব কিন্তু তারা বিতরণ করছেন। ইতিমধ্যেই সেই চিত্র তুলে ধরছি আপনাদের কাছে। সে নো টু ড্রাগস, দ্য নিউ লাইফ ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে আজ অ্যান্টি ড্রাগস এ আজ 26 জুন ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাভালস অ্যান্ড টিল যারা ট্রাফিক পুলিশ রয়েছে তাদের সকলের হাতে কিন্তু এই সদস্যদের পক্ষ থেকে আজ মিষ্টি জল এসব তুলে দেওয়া হচ্ছে। শিলিগুড়ি শহরে যে সমস্ত ট্রাফিক পয়েন্টগুলি রয়েছে তারা সমস্ত ট্রাফিক পয়েন্টে গিয়ে সকল যারা ট্রাফিক পুলিশ রয়েছে সকলের হাতে তারা কিন্তু জল এবং মিষ্টি তুলে দিচ্ছেন। সে নো টু ড্রাগস, দ্য নিউ লাইফ ফাউন্ডেশন পক্ষ থেকে। দাদা, আজ আপনাদের এই অনুষ্ঠান কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা প্রতি বছরই হয় 26 জুন। এটা বাংলায় বলা হয় আন্তর্জাতিক মাদক ব্যবহার কুব্যবহারের এবং অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে দিবস এবং ইংরেজিতে বলে আমরা আন্তর্জাতিক জুন ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ট্রাফিক। এবং এটা এই যে শুরু হয়েছে বহু বছর হয়েও প্রায় 37 ইয়ার্স ধরে চলছে, এটা ইন্টারন্যাশনালে চলে। শিলিগুড়ি তো আমরা অনেকে মিলে কাজ করি, অনেক এনজিওরা কাজ করে এবং আমরাও দর্ভদ্রাস কাজ করে যাচ্ছি এবং এই ডিঅ্যাডিকশনে যখন পাই আমরা সেগুলোকে কাজ করি এবং রাত্রেটাতে আমরা রেস্কিউ প্রোগ্রামে যাই। সবচেয়ে কঠিন যখন নাকি পেশেন্টটা পড়ে থাকে, যে অবৈধ মানে ব্যবহারকারী হোক যাই হোক সে পড়ে থাকে, তখন তাকে রেস্কিউ করে তুলে এনে তাকে সুস্থতা করে তাকে আমাদের আবার ফিরিয়ে দেওয়া, এই কাজটা আমরা এবং এটা একটা নোবেল ওয়ার্ক এবং এটা সোশ্যাল সার্ভিস যুক্ত এবং আমরা এই কাজটা করে যাচ্ছি। তাতে কিন্তু সবসময় এই পুলিশ ডিপার্টমেন্ট রয়েছেন, কারণ এরা ছাড়া কাজটা হয় না। এবং এই ট্রাফিক পুলিশটা হচ্ছে প্রথম স্তম্ভ, যারা প্রথম অবজারভেশন করেন, প্রথম আইডেন্টিফিকেশন করেন কোথায় ড্রাগ অ্যাবিউজ হচ্ছে, কোথাও ইলিসিট ট্রাফিকিং হচ্ছে, এগুলো কিন্তু প্রথম ওনাদের কাছে আসছে খবরটা পাই। তারপরে তো আমরা ঝাঁপিয়ে পড়ি, আরও সমাজে আরও লোকজন আসেন, তাকে রেস্টুরেন্ট আসতে হয় এবং অন্যান্য কাজ ইলিসিট ট্রাফিকিংয়ে ডাইরেক্ট আমরা কাজ করি না, কিন্তু আমরা এই ইলিসিট এই যে অবৈধ ব্যবহার ড্রাগস তার ক্ষেত্রে কাজ করছি এবং যারা ব্যবহার করে খারাপ হয়ে যাচ্ছেন সমাজের থেকে তাদেরকে মূল সূত্রে ফিরিয়ে আনার একটা অদম্য চেষ্টা করে যাচ্ছে। সাথে অনেকেই ভালো আছে, আজকে আমরা এখানে যারা আছি হয়তো একসময় তারা কেউ ইউজ করতো কিন্তু আজকে তারা জীবন পরিবর্তন করে তার নর্মালে ব্যাক করেছে, যারা প্রত্যেকে তাদের প্রফেশনে ফিরে গেছে, তারা নিজের লাইফ ঠিক করে ফ্যামিলি খুশি আছে, হ্যাঁ বউ আছে, সবাই কিন্তু ভালোমতো আছে। এটাই অনেক অনেক পাওয়া, আমাদের কাছে অন্য কিছু নাই, আমাদের কোনো মান পাই না কিছু পাই না, কিন্তু আমরা এটাই পাই মানুষের খুশি মানুষের হাসি এদিনই আমরা দেখে আছি। দাদা, যারা নিউ জেনারেশন রয়েছে তারা তো আজকের যুগে এই মাদকের দিকে অনেকটাই তারা নেশাগ্রস্ত হচ্ছে, তাদের জন্য কি বার্তা দেবেন? একদম ঠিক বলে, সোশ্যাল মিডিয়া থেকেও এই জিনিসটা অনেক ডিবেট করে যাচ্ছে এবং মানুষ ভাবছে বোধ হয় একটু মাদক ব্যবহার করলে আমি একটু হাই পাবো, আমি সমাজে বেশি আমার পরিচিতি হবে। একদম ভুল ধারণা, মাদকের এমন একটা ট্র্যাপ, এখানে একবার শুরু করলে তার শেষ নেই, শেষ
প্রিম্যাচিওর ডেথ ইজ আ পেইন, এবং তার আগে অনেক কিছু ঘটে যায় যেখানে আপনার কী বলে ক্রাইম হতে পারে, ক্রাইমের পর তারা জেল হয়ে যেতে পারে, তার রিহ্যাবিলিটেশনটা অথবা কোনো মেডিকেল হসপিটালে চলে যেতে পারে, এবং সে যে মানসিকভাবে বিপদগ্রস্ত করবে তার মেন্টাল হেলথ ব্যাকগ্রাউন্ড মানে তার ফিজিক্যাল হেলথ ব্যাকগ্রাউন্ড এবং তার সাথে সোশ্যাল হেলথ ব্যাকগ্রাউন্ড টোটালটাই, এবং সে বুঝতে পারে না, সে ট্র্যাপে পড়ে যায় এবং ফাইনালি সে এমন কাজে আগে পৌঁছয় তখন তাকে ব্যাকগ্রাউন্ড প্রবলেম হয়ে যায়। আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, স্পেশালি আমার অ্যাওয়ারনেস হচ্ছে ইয়াংদের উপরে, ক্যাচ দ্য ইয়াং একটা স্লোগানই রয়েছে, এই ইয়াংদেরকে বোঝানো, তার সাথে প্যারেন্টসদের বোঝানো যে আমার ছেলে বা আমার মেয়ে কী করছে, এবং শুধু ছেলেদের মধ্যে না, এটা মেয়েদের মধ্যেও প্রচুরভাবে ব্যস্ত হয়ে গেছে, প্রচুর মহিলা পেশেন্ট এখন আমার বাইক আলাদা অ্যাডিকশানে ভুগছে এবং সাইকিয়াট্রিক প্রবলেম চলে আসে। অ্যাডিকশান এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটা কমন সাবজেক্ট, যখনই অ্যাডিকশানে যাবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও আছে। এই সব মিলিয়ে ডাক্তার ডক্টর্স আমরা সব সময় প্রচেষ্টা করে যাচ্ছি, এবং প্রথম কাজ তো এই পুলিশটাই করছেন, ওনারাই অ্যাডমিশন করছেন এখানে, এটা হচ্ছে ওখানে রাতবেলা ওনারাই দেখছেন, এবং ওনারা খুব ভালো, মাঝখানে ছিলাম অ্যাডমো মোড়ে ব্রেথ অ্যানালাইজার দিয়ে দেখছেন তারা ড্রিঙ্কিং অবস্থায় ড্রাইভিং করছেন, এগুলো খুব দেখা যায় 70% ডেথ অ্যাক্সিডেন্টে ডিউ টু অ্যালকোহল অর ড্রাগস। সুতরাং ইয়াং জেনারেশন ওরা আনন্দে বুঝতে পারে না কী করছে, তো এই জায়গাগুলোকে খুব প্রয়োজন দরকার স্কুল লেভেলতে স্পেশালি এই এই প্রোগ্রামটা চালানো উচিত। আমাদের লিমিটেশন আর রয়েছে, আমরা সংখ্যায় কম, তবুও যতটুকু পারি যতদিন পারি আমরা কিন্তু এটার পিছনে দৌড়ে যাচ্ছি এবং অনেকেই রেস্কিউ করতে পেরেছি। দাদা আজকে কতগুলি ট্রাফিক পয়েন্ট আপনারা গিয়েছেন? আমরা এখানে যতগুলো আমরা পাচ্ছি হসপিটাল মধ্যে শুরু করে দার্জিলিং মোড় পর্যন্ত যতগুলো ট্রাফিক পয়েন্ট পাবো আমাদের ট্রাফিকদের সাথে, এবং নকশাড়ি মোড় রয়েছে, আল্লে পরে মোড় রয়েছে, যেগুলো জায়গায় পাবো আমরা সেগুলি জায়গায় বিক করছি, স্পেশালি ট্রাফিকদেরকে অ্যাওয়ার করা যে সে নো টু ড্রাগস। দাদা আপনার নাম যে দেখেছেন তার মধ্যে লেখা আছে সে নো টু ড্রাগস, এটাই এটাই বক্তব্য, এটাই অ্যাওয়ারনেস, এটাই হচ্ছে মেসেজ, ছোট্ট মেসেজ, খুব ইম্পর্টেন্ট মেসেজ আজকে সমাজকে সেভ করার জন্য আমার মনে হয় ড্রাগসটাকে বন্ধ করতে হবে। আমাদের একটা ভালো ক্যাপ্টেন রয়েছে, আপনি দেখতে পারেন ওখানে, যে চলুন সবাই মিলে করি মাদক মুক্ত শিলিগুড়ি, এই যে ক্যাপশনটা আমরা শিলিগুড়িকে যদি ভালো বানাতে চাই আমাদের অ্যাডিকশন করতে হবে। দাদা আপনার নাম আর পরিচয়? আমার নাম বিকাশ বরজাতি, আমি নিউ লাইফ ফাউন্ডেশনের ফাউন্ডার, আজ এই মুহূর্তে দ্য নিউ লাইফ ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে শিলিগুড়ি শহরের সমস্ত যেসব ট্রাফিক পয়েন্ট রয়েছে সকল ট্রাফিক পুলিশদের হাতে তারা কিন্তু সকলে মিলে মিষ্টি এবং জল তুলে দিলেন, কারণ শিলিগুড়ি শহরকে মাদক মুক্ত করতে কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সমস্ত ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত থানার পুলিশদের কিন্তু একটি মহান ভূমিকা রয়েছে, কারণ আজ শিলিগুড়ি শহরের মেট্রোপলিটন পুলিশের সমস্ত পুলিশ তারা কিন্তু তৎপর রয়েছে এই শিলিগুড়ি শহরকে মাদক মুক্ত করতে, এবং সেই কারণে কিন্তু আজ যেহেতু আজ 26 জুন যেহেতু ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাওয়ারনেস রয়েছে, সেই কারণে কিন্তু দ্য নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আজ এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা করছেন শিলিগুড়ি শহরের সমস্ত যে ট্রাফিক পয়েন্টগুলি রয়েছে সেখানে গিয়ে তারা আজ কিন্তু এই প্রোগ্রাম তারা করছেন, সকল ট্রাফিক পয়েন্টে সকল ট্রাফিক পুলিশদের হাতে তারা কিন্তু মিষ্টি এবং জল তুলে দিচ্ছেন। এই মুহূর্তে সেই চিত্র আমরা তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মুহূর্তে বিদায় দিন, নমস্কার। ক্যান ইউ বিলিভ দিস, ক্যা বিশ্বাস করেঙ্গে, দবাইও মে 22% তক কিছু, জি হ্যাঁ, সিলিগুড়ি ফার্মেসি হর মেডিসিন মে 22% ছুট দে রহা হ্যায়, साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी, सिलीगुड़ी के बाहर केवल ₹50 कोरियर चार्जेस, ऑर्डर करने के लिए फोन करें, अब मेडिसिन के खर्चे में बचत ही बचत, मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी, सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं, सिलीगुड़ी फार्मेसी नेताजी मोड़ सुभाष पल्ली, कॉन्टैक्ट नंबर 9933990001। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madhavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind, it's a world-class audio program
It's in conjunction with MSU, Winmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus.